হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল খামার আব্দুর রহমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন করে ফার্মি মুরগি পালন করতে চান তারা কোন ধরনের বয়সের বাচ্চা নিয়ে আপনারা পালন করবেন অথবা খামার শুরু করবেন। বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, তো আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম যে কোয়েল পাখির কতদিন বাচ্চা নিয়ে খামার আপনারা শুরু করবেন যারা নতুন করে করতে চান। তো আজকের এই ভিডিওতে কিন্তু জানাবো আপনারা ফার্মি মুরগি কোন বয়সের বাচ্চা নিয়ে আপনারা খামার শুরু করবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের জানা দরকার, কারণ আপনারা যদি না জেনে জিরো বাচ্চা নিয়ে অথবা বড় মুরগি নিয়ে খামার শুরু করেন ওই দিক দিয়ে কিন্তু আপনারা কিছুটা লস হইতে পারে, ঠিক আছে? বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে কিন্তু জানাবো বিস্তারিত। তো ভিডিওর প্রথমে আমরা জানবো হচ্ছে আমরা জিরো বাচ্চা সম্বন্ধে একটু জানি। বন্ধুরা, আপনি যদি পুরাতন খামারি হয়ে থাকেন, হ্যাঁ, অথবা আপনি যদি আগে মুরগিটি পালন করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে এই মুরগিটি কীভাবে পালন করতে হয় এরকম কিছু অভিজ্ঞতা আছে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনি এই জিরো বাচ্চাটা নিয়ে পালন করতে পারেন, ঠিক আছে? একদম জিরোটা, ঠিক আছে? তো এবং হচ্ছে, আর যারা আমরা কখনো এই মুরগিটি পালন করছি না, হ্যাঁ, নতুন করে করব, তারা কোন ধরনের বাচ্চা নিয়ে করব? বন্ধুরা, তারা কিন্তু আপনারা যেটা আপনার 15 দিন রয়েছে, ঠিক আছে, 15 দিনের বাচ্চা নিয়ে আপনারা খামার শুরু করবেন। অনেকে বলতে পারেন যে আমরা আগে কখনো পালন করি না, পালন করছি না, এখন আমরা এই 1 মাস বয়সের বাচ্চা নিয়ে পালন করি অথবা 2 মাস বয়সের বাচ্চা নিয়ে পালন করি। বন্ধুরা, আপনারা যদি এরকম করেন তাহলে এটা আপনার ভুল হবে, আপনারা এরকম বাচ্চা নিয়ে খামার শুরু করবেন না, ঠিক আছে? এর কারণ হচ্ছে আপনারা যে জায়গা থেকে কিনবেন, হতে পারে আমরা অনেকে জানি যারা মুরগি পালন করেছি ফার্ম মুরগিকে 1 মাস বয়সের ভিতরে কিন্তু আমরা 4টা ভ্যাকসিন দিতে হয়, ঠিক আছে? 4টা ভ্যাকসিন দিতে হয় এবং 1 মাসের পর আপনার 35 থেকে 40 দিনের ভিতরে কিন্তু একটা ফাউল পক্স ভ্যাকসিন দিতে হয়, ঠিক আছে? আমরা কিন্তু এইগুলো কিন্তু অনেকেই জানি, যারা দিয়েছি তারা জানি। তো এই ভ্যাকসিনগুলো আপনারা যদি এই ভ্যাকসিনগুলো পার হয়ে যাওয়ার পর যদি আপনারা বাচ্চাগুলো কিনেন, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এক পর্যায়ে যার থেকে কিনবেন উনি কিন্তু মিথ্যা কথা কয়ে কিন্তু বিক্রি করতে পারে, ঠিক আছে? মিথ্যা কথা বলে কিন্তু আপনাদের কাছে বিক্রি করতে পারে, ঠিক আছে? তো আপনারা ওই দিক দিয়ে সতর্ক থাকবেন যাতে আপনার যে খান থেকে কিনবেন আপনার যদি চীনা পরিচিতির লোক হয়, ঠিক আছে, আপনারা কিনতে পারেন, হ্যাঁ, 1 মাস 2 মাস বয়সের বাচ্চা কিনতে পারেন যাতে আপনার চীনা পরিচিত লোক হয়, হ্যাঁ, যেটা আপনার চোখের সামনে ভ্যাকসিনটা দিয়েছে এরকম দেখে আপনারা বাচ্চাগুলো কিনবেন। এর আর নহলে দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু আপনার মুরগিটি আর ফাউল পক্স ভ্যাকসিন যে রোগটা, এই রোগটা কিন্তু বেশি রয়েছে, ঠিক আছে? তো আপনারা এরকম বুঝে তারপর কিনবেন। আর যাদের ফার্মে এখনও মুরগি আছে ভ্যাকসিন দিছে না ফাউল পক্স, আপনারা অতি শীঘ্রই দিয়ে দেন, আর নাহলে দেখা যাচ্ছে আপনার ফার্মে কিন্তু এই রোগটি ঢুকতে পারে, ঠিক আছে? বন্ধুরা, এই ভ্যাকসিনটি দেওয়ার সময় হচ্ছে আপনার 35 দিনের পর থেকে 40 দিন পর্যন্ত, হ্যাঁ, এর ভিতরে কিন্তু আপনার ফাউল পক্স ভ্যাকসিন দিতে হয়। এরপর আবার দুই মাস যে সময় ফার্ম মুরগিটার 2 মাস বয়সে ওই সময় হচ্ছে আপনার আপনার রানীক্ষেত RDV, ঠিক আছে? তো আপনারা আপনাদের যারা ফার্মে মুরগি আছে আপনারা দিচ্ছেন না, এই ভ্যাকসিনটি অতি শীঘ্রই দিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে যে বিষয়গুলো আজকে এই ভিডিওটি যে জন্য বানাইছি এটা আমি আবারও বলছি আপনাদেরকে, আপনারা যারা নতুন করে ফার্ম করবেন তারা 1 সপ্তাহের বাচ্চা নেবেন অথবা 15 দিনের, আর যারা আগেও পালন করেছেন, হ্যাঁ, তারা আপনারা জিরো বাচ্চা নিয়ে পালন করতে পারেন অথবা আপনিও নতুনদের মতন আপনার 15 দিন অথবা 1 সপ্তাহের বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন। তো এটা বলো আপনারা এই কাজটি করবেন না 1 মাস বয়স অথবা 2 মাস বয়সে এরকম বাচ্চা নিয়ে খামার করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমার মনে হয় আপনারা দেখে কিছু বুঝতে পারছেন, হ্যাঁ, আপনারা কোন ধরনের বাচ্চা নিয়ে খামার শুরু করবেন। আজকে এই ভিডিওটি যদি আপনার ভালো হয় তাহলে আপনি ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা অন্য মানুষই দেখে যাতে কিছু শিখতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।